রিয়েলমি এইট প্রায় দেড় মাস ধরে আমরা ব্যক্তিগতভাবে ব্যবহার করছি এই দেড় মাসে এর বিভিন্ন দুর্বলতা এর বিভিন্ন ভালো দিক আমরা খুঁজে পেয়েছি বাংলাদেশে এই রিয়েলমি এইট অফিসিয়ালি লঞ্চ হয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে যার দাম রেখেছে তেইশ হাজার টাকা অফিসিয়ালি ভারতে এটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ বাংলাদেশে আট জিবি এবং একশো আঠাশ জিবি যেখানে তেইশ হাজার টাকায় লঞ্চ হয়েছে এই সেম ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছে সতেরো হাজার টাকা তো প্রায় ছয় হাজার টাকার মতো পার্থক্য এখানে আমরা লক্ষ্য করতে পারছি তো আজকের এই ভিডিওতে জানবো এই দেড় মাস ধরে রিয়েলমি এই ব্যবহার করে আমাদেরকে কেমন লেগেছে ফোনটির ক্যামেরা কীরকম ব্যাটারি ব্যাক আপ কীরকম গেমিং পারফরমেন্স কীরকম হিটিং ইস্যু আছে কিনা ওভারঅল কল কোয়ালিটি মানে সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব তো আপনার বাজেট যদি রিয়েলমি এইট কেনার মতো হয় তো আজকের ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করি জানান তো আমরা প্রথমে শুরু করব ডিসপ্লে দিয়ে এখানে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির ফুল এইচ প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামুলেট ডিসপ্লে সঙ্গে এখানের মধ্যে আপনারা কোনো রকমের হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন না সিক্সটাইল রিপ্রেস রেটের সঙ্গে আসছে এবং টপ লেফট কর্নারে একটি ছোট্ট সিঙ্গেল হোল আপনারা লক্ষ্য করতে পারবেন ওভারঅল যদি আমরা ডিসপ্লে কোয়ালিটি বলি বেশ ভালো ব্রাইট ডিসপ্লে এখানে লক্ষ্য করতে পারবেন সঙ্গে অনেকটা টাচ রেসপন্সি কিন্তু নিচের দিকে মোটা চিন দেখতে পাবেন দুই সাইডে বেজেলের পরিমাণ যথেষ্ট বড় এই পাই সেগমেন্টের অন্যান্য ফোনের সঙ্গে যদি আমরা তুলনা করি ফোনের যদি আমরা ডিজাইন এবং বিল কোয়ালিটি দেখি ব্যাক সাইডে এখানে পলিকার্বনেটেড বিল পেলেও এখানে গ্রেডিয়ান ফিনিশ দেওয়া হয়েছে তার ফলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বিশেষ করে এখানে যে ডেয়ার টু লিপ লেখা আছে এটা বিভিন্ন রেনবো কালারের ইফেক্ট পেলে ব্যাক সাইডে আপনি ঘোরাঘুরি করেন যেটা দেখতে অনেক বেশি আকৃষ্ট লাগে এবং পার্সোনালি আমাকে অনেক ভালো লাগছে সঙ্গে ফোনটি হাতে নিলে আপনার অনেক বেশি প্রিমিয়াম ফিল করবেন গ্রেডিয়ান ফিনিশ দেখতে পাবেন এবং এটার ওজন হচ্ছে মাত্র একশো গ্রাম তাই এক হাতে ক্যারি করতে আপনার অনেকটাই মজা পাবেন তবুও আমি একটি ছোট সাজেশন আপনাদেরকে দেব সেটা হলো যদি এই ফোনটি কিনে থাকেন অবশ্যই ব্যাক সাইডে একটি কভার ব্যবহার করবেন কারণ যদি এটা স্ক্র্যাচ পড়ে যায় না পিছনে যদি স্ক্র্যাচ বাই পড়ে যায় দেখতে অনেকটাই বাজে লাগবে তো এই জিনিসটি আপনারা কিন্তু মাথায় রাখবেন নেক্সট হলো আউট অফ দ্য বক্স এটা রান করবে অ্যান্ড্রয়েড ইলেভেনে যেটা কাস্টমাইজ করা থাকবে রিয়েলমি ইউআই টু পয়েন্ট ওয়ের সঙ্গে তো অনেক ভালো ভালো ফিচার্স এখানে দেওয়া হয়েছে কোনো কিছু ঘাটতি নেই আর ফুল টু মজা আপনারা এখানে নিতে পারবেন আমরা যদি ক্যামেরা ডিপার্টমেন্টে আসি রিয়েলমি এইটের পিছনের দিকে আপনারা চারটি ক্যামেরা দেখতে পাবেন ষট্টি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেখানে থাকছে সনি এক্স সেভেন এইট টু সেন্সার এটা অনেকটা ভালো এবং সেন্সার সাইজ সাইজও যথেষ্ট ভালো তো পিকচার কোয়ালিটি অনেক শার্প এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন সঙ্গে আট মেগাপিক্সেলের একটি আল্ট্রা এঙ্গেল ক্যাপ ক্যামেরা পাচ্ছেন যার ফলে একশো উনিশ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাবেন টু মেগাপিক্সেলের ম্যাক্রো এবং টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সার থাকছে ব্যাক ক্যামেরাতে অনেক ভালো ভালো ফিচার্স দেওয়া হয়েছে কোনো দিক থেকে আপনার ঘাটতি রাখা হয়নি এখানে যেমন এখানে ফটো তুলতে পারবেন সঙ্গে এখানে ভিডিও নিতে পারবেন আপনারা ফোর দে অ্যাপ টু থার্টি টি এর সঙ্গে তাছাড়া এখানে নাইট মোডের ফিচার্সও দেওয়া হয়েছে যেটা খুব ফাস্টলি কাজ করে এবং খুব ভাবে কাজ করে কিন্তু নাইট মোডে যখন আমরা ছবি তুলি অনেকটা সময় লাগে ছবিটা প্রসেসিং হতে যেটা আমাকে অনেকটা বিরক্তি লেগেছে এই ফোনের সঙ্গে এখানে পোর্ট্রেটের ফিচার্স পেয়ে যাচ্ছেন চৌষট্টি মেগাপিক্সেলের একদম মানে মেন র ফটো এটাতে নিতে পারবেন তাছাড়া মরে গেলে আপনি এখানে স্টেরি মুড দেখতে পাবেন ডুয়েল ভিউ ভিডিও দেখতে পাবেন স্লো মো ভিডিওর ফিচার্স দেখতে পাবেন টাইমলেস দেখতে পাবেন মুভি দেখতে পাবেন এক্সপার্ট দেখতে পেন প্যানোরামো মুড দেখতে পাবেন টেক্সট স্ক্যানার দেখতে পাবেন আলটা ম্যাক্রো দেখতে পাবেন ওভারঅল সমস্ত কিছু আপনারা কিন্তু ফোনটিতে পেয়ে যাচ্ছেন একটি মিড বাজেট সেগমেন্টের ফোন হয়েও কিছু পিকচারের আপনাদেরকে এক্সাম্পল দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন ফ্রন্টে এখানে সিঙ্গেল ক্যামেরা পাবেন ষোলো মেগাপিক্সেলের এবং এটার কোয়ালিটিও যথেষ্ট ভালো আমাদেরকে বেশ ভালো লেগেছে এবং ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা ফোরটেন মুডের ফিচার্স পেয়ে যাবেন এবং ভিডিও করতে পারবেন ফোর কে তে থার্টি এর সঙ্গে নাইট মুডের ফিচার্স পেয়ে যাবেন তাছাড়া মরে গেলে এটাতেও ডুয়েল ভিউ ভিডিওর অপশন পেয়ে যাবেন স্লোমো ভিডিও ফিচার্স পেয়ে যাবেন টাইম পেয়ে যাবেন প্যানোরামা মুডের ফিচার্স পেয়ে যাবেন তো ক্যামেরার দিক থেকে যথেষ্ট ভালো কাজ করা হয়েছে সরি ফ্রন্ট ক্যামেরাতে আপনার হাজার সিক্সটি এর সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপ টু ফোর তে রেকর্ডিং করতে পারবেন না টানে টানে আমরা বলে ফেলেছি এটা সঙ্গে আপনারা রিয়েলমি এইট এ ডেডিকেটেড আনলিমিটেড সিম স্লট পাবেন অর্থাৎ অ্যাট এ টাইম দুটি ফোর জি সিম ব্যবহার করতে পারবেন প্লাস একটি মেমোরি কার্ড ভরে স্টোরেজ বাড়াতে পারবেন যেটা একটা ভালো ফিচার্স আজকালকার দিনে অনেক কোম্পানির ফোনে এই ভুলটা কিন্তু করে সঙ্গে রিয়েলমি এইটের নিচের দিকে আপনারা পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক তার পাশে পেয়ে যাবেন প্রাইমারি মাইক্রোফোন তার পাশে টাইপ সি পোর্ড এবং তার পাশেই থাকবে স্পিকার এখানে আপনারা মনো স্পিকার দেখতে পাবেন এটা যদি এস্টেরও স্পিকার হতো আমার মনে হয় আরও বেটার হতো সাউন্ড কোয়ালিটিটা বাট যেটা এটা আছে ঠিকঠাক আছে উপরের দিকে সেকেন্ডারি একটি মাইক্রোফোন আপনারা লক্ষ্য করতে পারবেন সঙ্গে রিয়েলমি এইটের সিকিউরিটির জন্য আপনারা পেয়ে যাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এটি অপটিক্যাল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার খুব ফাস্টলি কাজ করে আমরা তিন চারবার তাড়াতাড়ি কাজ করেছি এবং তিন চারবারই একদম দারুণভাবে কাজ করেছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড সামথিং এমনি সময় নিয়েছে কোনো রকমের সমস্যা হয়নি তো আশা করছি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে আপনাদের কোনো রকমের সমস্যা থাকবে না তাছাড়া এখানে ইআইবেস ফলোকের সুবিধাও পেয়ে যাবেন যেটাও খুব ফাস্টলি কাজ করবে এবার যদি আমরা আসি পারফরমেন্স ডিপার্টমেন্টে আগে আপনাদেরকে বলেছি বাংলাদেশে যে ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে সেখানে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ দেখতে পাবেন এবং এর মধ্যে যে চিপসেট পাবেন এটা হলো মিডিয়াটিকের হিলিও জি নাইনটি ফাইভ একটি অক্টাকর প্রসেসার এবং মিডিয়াটেকের এই জি নাইনটি ফাইভ প্রসেসারটা স্ন্যাপড্রাগন সেভেন থার্টি জি এবং স্ন্যাপড্রাগন সেভেন থার্টি টু জি থেকেও বেটার আন্তত বেঞ্চমার্ক স্কোর অনুযায়ী প্রায় দু লাখ পঁচানব্বই হাজার আন্তত বেঞ্চমার্কের স্কোর এখানে দেখতে পারবেন তো পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো গেম এখানে ইজিলি খেলতে পারবেন উইথাউট এনি ল্যাগ সঙ্গে এখানে ফ্রেম ড্রপের সমস্যা আমরা লক্ষ্য করতে পারিনি তো ফোনটিকে পারফরমেন্সের দিক থেকে আমি এ মার্ক দিব কিন্তু কিন্তু তা এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো গেম খেললে এটাতে আমরা হালকা হিটিং ইস্যু দেখতে পেয়েছি যেটা আমাকে একটু চিন্তার মতো বিষয় লেগেছে এবং আপনারা সবাই জানেন মিডিয়া থেকে জি নাইনটি ফাইভে একটু হিটিং ইস্যু আছে তোর জন্য আমি সাজেস্ট করব একটা রিভিউ করেছিলাম আমরা গেম প্রো কিট যেটা রিয়েলমি লঞ্চ করেছে সেটা চাইলে আপনার কিনে নিয়ে এটার সঙ্গে লাগিয়ে খেলতে পারেন কুলিং ফ্যান তাহলে আপনার খুব ভালোভাবে কিন্তু প্রবলেমটা আসবে না সঙ্গে আপনার মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য এখানে পেয়ে যাবেন পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি ব্যাকআপ যেটা চার্জ হবে থার্টি ওয়াটের একটি ফাস্ট চার্জারের সঙ্গে এবং টাইপ পোর্ট দিয়ে সত্যি বলতে পাওয়ার এফিসিয়েন্ট ফোনটি একদমই নয় ব্যাটারি অনেক বেশি ড্রেন করে তাড়াতাড়ি বিশেষ করে গেম খেললে ক্যামেরাতে কিছু ছবি তুললে এবং আমরা যখনই ফোনটিকে চার্জে বসাই ফোনটি অনেক বেশি গরম হয় যেটা আমাকে একদমই ভালো লাগেনি ফোনটির অন অফ দ্য বেস্ট কনস হচ্ছে বেস্ট কনস নয় সবচেয়ে খারাপ কনস হচ্ছে ফোনটিতে হিটিং ইস্যু আছে সে আমি গেম খেলি যখন তখনও দেখতে পাই ফোনটিকে যখন চার্জে বসে তখনও দেখতে পায় ফোনটিতে যখন আমি অতিরিক্ত ক্যামেরা করি বা ভিডিওগ্রাফি করি তখনও এই সমস্যাগুলি দেখতে পাই যেটি আমাকে একদমই ভালো লাগেনি প্রোজ দিক দেখলে ক্যামেরাটি আমাকে অসম্ভব সুন্দর লেগেছে ব্যাক ক্যামেরার দারুণ দিনের বেলায় রাতের বেলায় অসাধারণ ছবি নিতে পারবেন ভিডিওগ্রাফি করতে পারবেন নাইট মুডের ফিচার্সটা খুব ভালোভাবে ইনবিল করা হয়েছে তাছাড়া ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন স্লোমো ভিডিওর ফিচার্স দেওয়া হয়েছে স্টারি মুড এক্সপার্ট মোড মানে হিজি ভিজি যা থাকে সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং খুব ভালোভাবে সেগুলি কাজ করে নেক্সট হচ্ছে এটার মধ্যে স্টেরিও স্পিকার নাই যেটা পনেরো হাজার টাকার একটি স্মার্ট ফোনে সরি বাংলাদেশে তেইশ হাজারে লঞ্চ হয়েছে তেইশ হাজার একটি ফোনে আমরা এক্সপেক্ট করতে পারি আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমার একটু হলেও বাজে লেগেছে তো এই হলো আমাদের রিয়েলমি এইট ওভারঅল একটি ভালো স্মার্টফোন এই নিয়ে কোনো সন্দেহ নেই পারফরমেন্স আপনারা বেশ ভালো পাবেন বাট হিটিং ইস্যু আছে এর ব্যাটারি সার্ভিস বেশ ভালো কিন্তু আমাকে খুব ভালো লাগেনি ব্যাটারি একদম পাওয়ার এফিসিয়েন্ট নয় অনেক তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন করে ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো নো সন্দেহ একদমই কোনো প্রবলেম এখানে দেখতে পারবেন না অ্যামোলের ডিসপ্লে আছে ব্রাইট ডিসপ্লে লক্ষ্য করতে পারবেন টাচ রেসপন্সিভ ওভারঅল ঠিকঠাক আছে ক্যামেরা কোয়ালিটিও ভালো এস স্পিকার না পেলেও মনো স্পিকার পাচ্ছেন যেটা কোয়ালিটি নট ব্যাড অ্যাট অল আমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে রিয়েলমি এইট আপনাকে কেমন লেগেছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফোনটি চাইলে নিতে পারেন বা স্কিপ করে রেডমি নোট টেন প্রো নিতে পারেন যেটাও খারাপ হবে না এই প্রাইস সেগমেন্টেও পেয়ে যাবেন বাট টাকা আপনার ফাইনালি আপনার ডিসিশন আপনি কি করবেন বাট ফোনটি আমাকে খারাপও লাগেনি ভালোও লাগেনি মোটামুটি একটা ঠিকঠাক ফোনই আছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে তো আজকের মধ্যে ভিডিও এখানে থাকলো হবে আপনাদের সঙ্গে পরবর্তীকালে এরকমই এরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তোমাদের বাই আমার গর্ব আমার भाषा बांग्ला भाषा जिंदाबाद